প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রাণপুরুষ ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীকে তার 98তম জন্মদিনে গভীর শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে রাজ্য বিজেপি দল। দলের প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্য নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং সহ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং মেয়র দীপক মজুমদার সহ দলের বিশিষ্ট দলীয় নেতা এবং কর্মীরা। সারা দেশে অটল বিহারী বাজপেয়ীকে তার জন্মদিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে নানান অনুষ্ঠানের মাধ্যমে। অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক ব্যক্তিত্ব আর বিশালতা সমুদ্রের মতোই বিশাল বলেই অনুষ্ঠানে তার বক্তব্য উল্লেখ করেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। অটল বিহারী বাজপেয়ীর নির্দেশিত পথে চলেই বিজেপি দল আজ বিশ্বের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং তার নির্দেশিত পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রেষ্ঠ ভারত করার কাজ করছেন বলে বিপ্লব কুমার দেব জানান। বিষয়ে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব তার কোনো সীমানা নাই। সমুদ্রের মতো ওনার পরিধি, স্বাভাবিকভাবে আমার মতো ছোট কার্যকর্তা অটলজির বিষয়ে বলবে যে সম্ভব নয়। আজকে আমরা যখন এখানে বসে আছি তখন অটলজির বিষয়ে যে পুস্তক লিখেছেন এখানে একজন লেখক এনে তুলে ধরেছেন ছোট্ট পুস্তক, তারপর ভট্টাচার্য মহোদয় বলছেন ছোট্ট একটা ওনাদের জীবন কাহিনী লিখেছেন, ওনাকে ধন্যবাদ যে আপনি একটা ছোট্ট পুস্তকে কমসে কম সমাহিত করেছেন। অটলজিকে পুস্তকে সমাহিত করা যায় না, ভারতীয় জনতা পার্টিকে পুস্তকে সমাহিত করা যায় না। দুনিয়ার সবচেয়ে বড় পার্টি ভারতীয় জনতা পার্টি, অটলজির মতো ব্যক্তিত্ব আর সেই ব্যক্তিত্বের প্রভাবেই আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী সেই দিশাতে অন্তিম জনের কাজ করছে, দীনদয়াল উপাধ্যায়ের সেই অন্তিম ব্যক্তির যে মন্ত্র তাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি আজ দুনিয়ার সবচেয়ে বড় পার্টি। আর সবচেয়ে বেশি মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির কাছে, সবচেয়ে বেশি সাংসদ ভারতীয় জনতা পার্টির কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে সবচেয়ে বেশি কর্পোরেটর, সবচেয়ে বেশি মেয়র, সবচেয়ে বেশি কার্যকর্তা আর সর্বোপরি সবচেয়ে বেশি পৃষ্ঠা প্রমুখ অন্তিম জনের পার্টি ভারতীয় জনতা পার্টি, সে মন্ত্র অটল বিহারী বাজপেয়ীর দ্বারা দেওয়া মন্ত্র। দলের প্রতিটি কর্মকর্তার প্রতি জোরালো আহ্বান রাখেন বিপ্লব কুমার দেব জানান। 23 বিধানসভা নির্বাচনে বিজেপিকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সরকার গড়তে হবে। অটল বিহারী বাজপেয়ীর প্রতি এটাই প্রকৃত শ্রদ্ধা নিবেদন করে বলেই জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা অটল বিহারী বাজপেয়ীর বর্ণময় রাজনৈতিক জীবন এবং তার বিশাল কর্মপরিধির উল্লেখ করে ভাষণে বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিশাতেই সবকা সাথ আর সবকা বিকাশের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের উন্নতিতে বিশেষ জোর দিয়েছেন আর অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নকে পৌঁছে দিচ্ছেন। ওনার সম্পর্কে আমরা যখনই চিন্তা করি শ্রদ্ধার সাথে ওনাকে আমরা স্মরণ করি। এমন এক ব্যক্তিত্ব, একদিকে কবি, প্রখর বক্তা, রাজনীতিবিদ, এবং ওনার যখনই আমরা ইউটিউবে এখনো ওনার যখন বক্তৃতাগুলো আমরা শুনি গায়ে একদম শিহরণ জাগে। তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, 13 দিনের প্রধানমন্ত্রী হয়েছেন, একবার 13 মাসের প্রধানমন্ত্রী হয়েছেন, পরবর্তী সময়ে 5 বছরের প্রধানমন্ত্রী উনি হয়েছেন, 1996 একবার, 98 থেকে 99 থেকে 2005 পর্যন্ত উনি ওনার প্রধানমন্ত্রীত্ব যে আসীন হয়েছিলেন সেইভাবে উনি দেশের জন্য কাজ করে গেছেন। তো আমরা আজকে ওনার সম্পর্কে যখনই আমরা আলোচনা করি ওনার যে মার্গদর্শন আজকের দিনেও সেটা কিন্তু প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রীর আবাস যোজনাই হোক, সড়ক যোজনাই হোক, পোখরান যে পারমাণবিক বোমা যখন ব্লাস্ট করেছিল, ব্লাস্ট হয়েছিল, এসব সমস্ত ইতিহাস আমাদের জানা। বিজেপি দলের প্রতিষ্ঠায় অটল বিহারী বাজপেয়ীর অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রদেশ সভাপতি জানান, যে দিশানির্দেশ আর মার্গদর্শন অটল বিহারী বাজপেয়ীর দলের জন্য রেখে গেছেন তাকে অনুসরণ করে বিজেপি দল এগিয়ে যাচ্ছে। কিন্তু তারও আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1951 সালে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল, তার ইতিহাস আমাদের মাননীয় মহেন্দ্রজি আপনাদের সামনে বিশদভাবে তুলে ধরেছে। আমি শুধু এইটুকু আপনাদের কাছে আবেদন রাখব যে আমাদের এই মহান নেতার আমরা আজকে জন্মদিন পালন করছি,
এবং উনারকে শ্রদ্ধা এবং আমরা উনার দেখানো পথকে পাথেয় করে আমরা আগামী দিন এই ভারতীয় জনতা পার্টির এই ঝান্ডাকে আরো উচ্চ উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য আমার দেবদুর্লভ কার্যকর্তা থেকে শুরু করে সমস্ত অংশের আমার ভারতীয় জনতা পার্টির সদস্য সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছে। বাজপেয়ীজির দেখানো সেই পথ আমরা অনুসরণ করে আমরা চলছি। আমাদের কেন্দ্রীয় সরকারই বলুন আর রাজ্য সরকারই বলুন, বাজপেয়ীজি যেই দিশা আমাদেরকে নূতন ভারত দেখিয়ে গেছেন সেই দিশাকে নিয়েই আমাদের সরকার কাজ করছে। বলুন, উল্লেখ্য ভারতীয় রাজনীতির ইতিহাসে অটল বিহারী বাজপেয়ী এক প্রবল শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি দেশ আর মানুষের প্রতি তার ভালোবাসা আর নিজের জীবন দর্শন দিয়ে সমৃদ্ধ করে গেছেন মহান গণতান্ত্রিক এই দেশের সংসদীয় রাজনীতি আর তার সামগ্রিক পরিমণ্ডল। রিপোর্ট, আর ই নিউজ।